আমরা ভাবছি গ্র্যান্ড ফেস্ট করব, আমরা আমার বাড়ির কাছে গ্র্যান্ড ফেস্ট করব, ওখানে আমি গ্র্যান্ড ফেস্ট করব, সবাইকে ডাকবো, গ্রিন র‍্যাবিটকে সবাইকে। যাই হোক, গ্র্যান্ড ফিস্ট হয়েছে আজকে, আমাদের গ্র্যান্ড ফিস্টে আমরা খাচ্ছি হচ্ছে আমরা চিকেন টিক্কা বাটার মশালা, চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন ভর্তা আর ফ্রাইড রাইস সব খাওয়া যাক। আমরাও একটু খাই বাবা। হ্যাঁ, তোমরা খাও বাচ্চারা। যাই হোক, আমাদের গ্র্যান্ড ফিস্ট হয়ে গেছে, বাই। রাত্রে খেয়েছি অনেক, কালকে অনেক খেয়েছি, দেখি সকাল হয়ে গেছে। এই গ্রিন র‍্যাবিট, গ্রিন র‍্যাবিট, ওই গ্রিন র‍্যাবিট। হ্যাঁ, কি হয়েছে বলো দাদা। হ্যাঁ, বলছি কি যে তোর কত বছর বয়সটা এখন? এখন মনে হয় তোর 16-17 বয়স হবে। ঠিক আছে, ভাবছিলাম। হ্যাঁ, বলছি কি আমাদের মধ্যে তো আমরা দুজনে কেউই চাকরি করি না, এই হোয়াইট র‍্যাবিটই একমাত্র চাকরি করে। তো আমি ভাবছি কি করবো বলতে, গ্রিন হোয়াইট র‍্যাবিটকে না আমার বাড়ির মেম্বার হিসেবে রেখে দেবো। ওকে আমার একটা ছেলের দায়িত্ব দিয়ে দেবো, তাকে সে তার ছেলের মতো, কারণ তো আমাদের সবারই তো সিনাটাই তেল। তাই ঠিক বলেছ দাদা। হ্যাঁ, আর ডগি সিনহা এতে চাকরি করে, অফিসে চাকরি করে ডগি সিনহা। আর ডগি সিনহা অফিসে চাকরি করে। আরে, হোয়াইট র‍্যাবিট হচ্ছে স্কুল মাস্টার, তাই তো? আচ্ছা বলছি হোয়াইট র‍্যাবিট তুই এ আমার এই ছেলের এই মেয়েটার দায়িত্ব নে। হ্যাঁ, ঠিক আছে, বলছি গ্রিন র‍্যাবিট। হ্যাঁ, বলছি তুই বাকি জীবনটা কি করে কাটাবি? তুই কারোর সাথে একটা এ করে নে, এই জেব্রার মেয়ের সাথে তুই বিয়ে করে নে। হ্যাঁ, ঠিক বলেছ দাদা। হ্যাঁ, আর আমি আমার একটা ছেলের দত্তক হচ্ছে হোয়াইট র‍্যাবিট নেবে, তুই আমার ছেলের দত্তক নিবি না হোয়াইট র‍্যাবিট? আমার মনে হয় কি বলতো, ওই হোয়াইট র‍্যাবিটকেই দিতে হবে, কারণ হোয়াইট র‍্যাবিট চাকরি করে তাদেরকে খেতে যেতে দিতে পারবে, আর আমি যদি করি তাহলে আমি ওদেরকে খেতে দিতে পারবো। আর ওর বাবা যে ডাক্তারি করে কতটুকু পয়সা পায়। ঠিক আছে, তাহলে দেখি। আচ্ছা, বলছি আমি না একে আমার কত বছর, আমার এখন 30 বছর হয়ে গেছে, আমার কত 17-18 বয়স। ঠিক আছে, দাঁড়া আমি একটু মিস্টার জেব্রার বাড়ি যাচ্ছি, আজ কাল বিকেলে আমরা মিস্টার জেব্রার বাড়ি যাব। হ্যাঁ, ঠিক আছে। দেখি বেল বাজলো, কে একটা এসেছে মনে হচ্ছে, দরজাটা খুলি। কে? লুমিয়া, আমার বন্ধু। কিরে, কেমন আছিস বন্ধু? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তার সাথে আমার একটা বন্ধু এসেছে, তো এই যে দেখি, এ তো আমার বোন, এ তো, এর নাম মিনু। হ্যাঁ, বলছি ওর সাথে না আমি ওকে ভালোবাসি। কি মিষ্টি করে কি বললি, ওকে ভালোবাসিস তুই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি করবো, কবে কোনটা দেব? আমার মনে হয় না দুজনেরই একসাথে দিয়ে দাও। ঠিক আছে, তোরা তাহলে আজকে কি করবি? তোর আমার বাড়িতে দেখ, আমার বাড়িটা বেশি বড় না, আমার বাড়িটাতে এমনিতেই 1, 2, 3, 4, 5 মানে দুটো বাচ্চা আর তিনজন, আমরা চারজন আর দুটো বাচ্চা, মানে 5 জন থাকি আমরা বাড়িতে। তোরা কি করে থাকতে পারবি এই ছোটো বাড়িতে? তোরা না একটা কাজ কর, ওই ডক্টর জেব্রার বাড়িতে চলে যা, কালকে আমি
আমি ভাবছি কালকে গ্রিন র‍্যাবিটকে আর ওই গ্রিন র‍্যাবিটকে কালকে ওখানে রেখে দিয়ে আসবো, আর হোয়াইট র‍্যাবিট কেউ তার হোয়াইট র‍্যাবিটও আমাদের বাড়িতেই থাকবে, কারণ হোয়াইট র‍্যাবিট তাহলে আমার ঠিক আছে, আমার ছেলের দত্তক আমি আমার মেয়ের দত্তক গ্রিন হোয়াইট র‍্যাবিটকে দেবো, কারণ হোয়াইট র‍্যাবিট তো চাকরি করে, তার মেয়ের সবাই কিন্তু তাকে দিতে পারবে। ঠিক বলেছো, ঠিক আছে, যাই হোক সব ঢোকো ঢোকো তোরা সব ঢোক। আমি কেমন আছো দাদা? আমি ভালো আছি, তুই কেমন আছিস বোন? আমি ভালো আছি। ঠিক আছে, আর দাদা কি করবি আজকে? না গ্রিন ডক্টর জেব্রা বাড়ি চলে, ঠিক আছে আমরা ডক্টর জেব্রা বাড়ি চলে যাচ্ছি, বাই। এই তো আমাদের ওই সামনেটাতেই তো ডক্টর জেব্রার বাড়ি। ডক্টর জেব্রা আমাদেরকে একটু থাকতে দেবে? হ্যাঁ অবশ্যই থাকতে দেবো। আর ওইখানে কি একটা মিস্টার ডগি বসে আছে কেন? ওখানে বসে বসে কি মজা দেখছে? এই মিস্টার ডগি এসো। হ্যাঁ কি হয়েছে? ও তুমি এখানে কেন বসে আছো? আরে আমি তো এই গ্রামের সিকিউরিটি গার্ড, আমাকে না সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছে এই গ্রামের, এই আমি এখন পুরো গ্রাম রক্ষা করি। ঠিক আছে, আচ্ছা বলছি, আচ্ছা বলছি কি, তোমরা বলো তো তোমরা এখানে এসেছো কেন? তোমরা আজকে কি ওদের বাড়িতে থাকবে? হ্যাঁ বলছি, আমি না আজকে একে ভালোবাসি আর আমি এর সাথে থাকতে চাই, আর তারপর আমার দাদা না বলেছে যে তোমার মেয়েকে নাকি ও গ্রিন র‍্যাবিটের সাথে বিয়ে দেবে। ঠিক আছে, সে তো ভালো হয়ে গেছে, তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক বলেছ, ঠিক আছে, যাই হোক এখন খেয়ে দে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, তোমার বাড়িতে কি হয়েছে? আচ্ছা আমার বাড়িতে কি হয়েছে আজকে? আমরা আজকে আমাদের নিরামিষ হয়েছে বাড়িতে, আমাদের নিরামিষ হয়েছে আজকে। ঠিক বলেছ, ঠিক আছে গিয়ে খেয়ে নি। ঠিক আছে সব খেয়ে নি। হ্যাঁ বলছি কি, গ্রিন র‍্যাবিটের সাথে আমি থাকবো? হ্যাঁ বলছি, তোমার তোর বয়স কত? তোর বয়স তো 15 বছর। হ্যাঁ তো আর কি, তারপর মিয়াসিন আছে কি বলেছে জানিস? বলেছে যে তোর সাথে নাকি গ্রিন র‍্যাবিটের বিয়ে দেবে। হ্যাঁ খুবই তো ভালো খবর, যদি তার কোনো স্বভাব খারাপ সব যদি সে ভালো হয়ে যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে রাজি আর কি। আমার আর বলছে কি, গ্রিন র‍্যাবিটকে না এখানে রাখো, কারণ আমার ঘরে তো আমরা দুজন ছাড়া, অথচ আমাদের এত বড় ঘর, আর মিয়া সিনহাদের ঘরটা এইটুকুনি কিন্তু একজনে থাকে, তাই গ্রিন র‍্যাবিটকে আমার কাছেই রাখবো, আর তোরাও আমাদের আমার কাছে থাকতে পারিস চাইলে। ঠিক আছে, আর হোয়াইট র‍্যাবিট, হোয়াইট র‍্যাবিটের কী খবর? সে তো সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কি বলিস? হ্যাঁ তারপর সে না একটা বাচ্চার দত্তক নিয়েছে, তার মেয়ার বাচ্চার। হ্যাঁ সেই বাচ্চাটা তাকে বাবু বলছে নিজের ছেলের মতোই রাখবে, সে নিজের ছেলে মনে বলে মনে করবে, আর সবসময় সে নিজের ছেলে তার বাবার নাম হোয়াইট র‍্যাবিট করে দেবে। ঠিক বলেছে তো, মেয়েটা না ছেলেটা? মেয়েটা। ঠিক আছে তারপর, ঠিক আছে তখন না একটা কথা বলার ছিল, আমার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমরা দুজনে একই দিনে বিয়ে করব। হ্যাঁ কত অ্যারেঞ্জমেন্ট কে করবে? তোদের তো বা, ঠিক আছে এখন খেয়ে নে ঘুমিয়ে পড়ি, এখন রাত হয়ে গেছে অনেক, পরের দিন সকালে। ক ক ক ক
দেখি সকাল হয়ে গেছে, কিরে সব ওঠ, ঘুমাচ্ছিস কেন, কটা বাজে? এই 8টা বেজে গেছে আজকে। ঠিক আছে তাহলে একটা লজ ভাড়া করো। লজ কোথায় লজ পাই বলতো? আমার ওই তো আমাদের দাঁড়া একটা, আমি না একজন এক লোককে চিনি, তারপর বলছি মিয়ে মিও তো, তারপর সেই মিয়া সিনহা যে ছিল সে তো, সেও তো মারা গেছে, তার বাবাও মারা গেছে, যে মি ছিল ঘরটা একটু। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই সিকিউরিটি গার্ডটাকে একটু জিজ্ঞেস করি। ঠিক আছে আমি একটু সিকিউরিটি গার্ডটার কাছে যাচ্ছি। হ্যাঁ ডগি সিনহা, মিস্টার ডগি, বলুন আপনি কি বলতে চান? বলছি কি একটা বিয়ের লজ দরকার, কোথায় আছে বলুন তো? আমি কি জানি, তবে না ওই ওই ইস্টের এই আমাদের এখানকার এই ওই পূর্ব দিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে একটা না লোক আছে, সেটা সে হচ্ছে একটা পুলিশ, সে একটা শুধু এইটুকু সে ঘরেই থাকে না, সে হচ্ছে একটা মানে সে কি বলবো, সে একটা ফাঁকা জায়গায় থাকে, কিন্তু যখন সে বৃষ্টি হয় তখন সে লোকেদের বাড়িতে আশ্রয় নেয়। হ্যাঁ বলছি, তারপর তাদের বাড়িতে তো তাদেরকে জিজ্ঞেস করুন আপনি। হ্যাঁ আমি জিজ্ঞেস করব। এই যে এই তো আপনি এখানে পড়ে আছেন কেন? ও ঘুমিয়ে পড়েছিলাম আমি, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, আমি একজন পুলিশ। বলুন কি সমস্যা, বলুন কি সমস্যা? সমস্যা নয় বটে, তবে বিয়ের লজ, একটা বিয়ের লজ কোথায় আছে বলুন? ও বিয়ের লজ সেরেছে, বিয়ের লজটা এখন অনেক দূরে, আপনারা তো এইখানে চলে এসেছে, সে পশ্চিম মেদিনীপুরে আছে ছিল মৌমিতা লজ। ঠিক আছে এখন তো তোমরা শহরে চলে এসেছো, আমি কী করে বলবো? তবে না ওই পূর্ব দিকে না একটা লজ আছে, সেই লজের একটু কম ভাড়া, তবে কম ভাড়া কম হলেও সেটা কিন্তু খুব ভালো, সেটা খুব ভালো চমৎকার। ঠিক আছে তাহলে সেটা, ঠিক আছে তাহলে আমাকে সেটা দেখাও। ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি না একটু ওই কী যেন বলে আমাদের ওই বাড়িটাতে থেকে একটু আসছি। এই বলছি না আমরা না সব লজে যাচ্ছি, লজ ভাড়া করতে, দুজনে একসাথে দিবি তো? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসছি এখন। ঠিক আছে চলো, হ্যাঁ চলো। এই যে এইটা হচ্ছে সেই লজটা, তাই তো? হ্যাঁ এইটা লজ। আচ্ছা বলছি, তোমার মেয়েকে তো সেই কি যেন বলে গ্রিন র‍্যাবিট তো কিডন্যাপ করেছিল? হ্যাঁ, কিন্তু তাকে তো ষড়যন্ত্র করে করিয়েছিল, একটা ভূত সে ষড়যন্ত্র করে করিয়েছিল, কারণ যাতে তারা বুঝতে, যাতে তার শত্রুরা বুঝতে পারে যে তারা ভুল করেছে, বুঝলে? আসলে কি বলতো, মিনি আর মি হাতি না, ও অ্যাকচুয়ালি কি বলো তো, এই ডাকাত বলে যেটা ছিল না সেটাকে হচ্ছে আমার আমার ঠিক মনে পড়ছে না, সেই ডাকাতকে এটা বলেছিল, আমার মতো মনে পড়ছে না, আমার আমি জানি, আমি না সব আড়াল থেকে দেখেছিলাম সেদিনকে, কারণ আমি তো গোটা শহর, আমার তো বাড়ি নেই, আমি টোটো করে গোটা শহর ঘুরে বেড়াই, টোটো করে ঘুরে বেড়াই পুরো কলকাতা শহর। হ্যাঁ হ্যাঁ বলছি কি, কলকাতা শহরে না আমি ঘুরতে ঘুরতে গেলাম যে একটা জায়গার মধ্যে একটা মেয়ে বাঁধা অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, তারপর সেদিনকে হচ্ছে কি বলতো, সেদিনকে আমি দেখেছিলাম যে সেই তোমার মিয়া সিনহারা সব মাতিয়েছিল, এবার গ্রিন র‍্যাবিট ওদেরকে করেছিল, গ্রিন র‍্যাবিট ওদেরকে করেছিল, আর গ্রিন র‍্যাবিট তার সাথে আরও করেছিল, গ্রিন র‍্যাবিট সান্টা ক্লজকে বন্দি করে দিয়েছিল, অনেক কিছু করেছিল, কারণ তার ওই পেতনির ষড়যন্ত্রে। আসলে কি বলুন তো, ওই পেতনিটা মা ছিল তো, আসলে যাতে উচিত শিক্ষা হয় ওই হাতি,
তারপর তো আবার খুনটুনও পড়েছিল সে, যাতে মিনি মাউস আর হাতি মিস্টার হাতি ওরা দুজনে উচিত শিক্ষায়। আসলে কি বলতো, ওই ডাকাতটা যারা ছিল না, ওই মিয়া সিনহারা ওদেরকে দিচ্ছিল বলে ওই ডাকাতটা ওদেরকে অফার করেছে, বলছে যে কাউকে লাগবে যদি হয় তাহলে আমি তোমাকে 5,000 টাকা উপহার দেবো, 5 কোটি টাকা। তাই মিয়া সিনহা 5 কোটি টাকার লোভে সে কি করেছিল, তার বলেছে যে তার মাও আর তাকে বাধা দিতে পারবে না, আর কি যেন বলে। হ্যাঁ, ওই ডাকাতটা, ওই ডাকাতটা আসলে কি বলতো, কর্মচারী, ওদের কর্মচারী মানে ওদের সেবা সেবাকর মানে ওদের চাকর, ওদের যে ডাকাতটা ওটা কি বলতো, আসলে ওদের চাকর ছিল ডাকাতটা, ওই ডাকাতটা মিয়া সিনহাকে মেরে, মিয়া সিনহা 5 কোটি টাকা দেবে বলেছে, তাই তাদের থেকে 5 কোটি টাকা আদায় করে তারা খুব অহংকারী ছিল, তো তাই তারা একটু এ চাইছিল কাজের লোক, কারণ তারা ওই চাকরটাকে মানে ওরা নিজের ছেলেদের মতোই ভালোবাসত, আর তার ছেলেটাও মাতাল ছিল, তাই সে ছেলেটাকেও বলেছিল করতে কিন্তু করেনি। তাই ডাকাত ডাকাতি ডাকাতটা ওখানে মুড়িওয়ালা সেজেছিল, আর মিস্টার ঘোড়াও সব ছিল সেখানে, মিস্টার ঘোড়াও ছিল, তখন মিস্টার ঘোড়াই ওকে নিয়ে এসেছিল। তারপর সে যে চাকরটা ছিল সেই চাকরটাকে বিদায় দেওয়া হলো, আর চাকরটাকে 5 কোটি টাকা দেওয়া হলো, আর সেই 5 কোটি টাকার মধ্যে 25 কোটি টাকা পেলো, তার জন্যে বললো এই এত পাপ কাজ কেন করলাম। তারপর সেই ডাকাতটা, তারপর সে আর বেঁচে ছিল কিনা জানি না, সে যাই হোক, তারপর তারপর আমি অনেক কিছু দেখেছিলাম, সে অনেক অত্যাচার করেছিল, কারণ তারা অনেক অহংকার, আর তাদের তারা এমন কাউকে চাইছিল যে সারা তাদের সারাদিন কাজ করবে আর তারা সারাদিন আরাম করবে, এরকম কাউকে চাইছিল, আর তাদের ছেলের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, বুঝেছি। আর তুমি শেষকালে সেই মেয়ের সাথে তুমি গ্রিন রেবিটার দিচ্ছ, আর কি বলবো, সে তো নিরীহ, আসলে আসল দোষী তো ওরা হাতি আর মিনি, ওদেরকে তো জেলখানায় দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, কাল সকালে তাহলে তোমরা চলে এসো। হ্যাঁ আমি না আজকে এইখানে আমি আজকে চলে যাচ্ছি, কালকে আবার আসবে পরের দিন, যে চলে এসেছি। ঠিক আছে, একটু কল দি মিয়া সিনহাকে। হ্যাঁ হ্যালো, হ্যালো, বলছি মিয়া সিনহা বলছিস? হ্যাঁ বলছি কি, তোর ছেলে তোর তোর ভাইকে, তোর ছোট ভাইকে পাঠিয়ে দে, আর কি যেন বলে তোর বোনকে পাঠিয়ে দে, আর বাকিরা চলে এসেছে মনে হয়, দেখি এই যে চলে এসেছে, হ্যাঁ চলে এসেছে, আর এইও চলে এসেছে। ঠিক আছে, বলছি আপনাদের আপনাদের প্রিয়জন এখনো আসেনি, আসবে, দেখি এই তো এসে পড়েছে মনে হচ্ছে একজন, এই যে এসে পড়েছে। ঠিক আছে, তাহলে তুমি তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে ওখানে বসো, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমিও চলে এসেছি, এ রে চলে এসেছি, হুম তুমি চলে এসেছো, ঠিক আছে চলো যাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, এবার সবাই সবার জায়গায় বসো, আমি আবার আমার জায়গায় বসবো, সবাই সবার জায়গায় বসো। কাজ কর, তোরা আমাদের পেছনে বস, পেছনের সিটটাতে বস, আমরা যদি কিছু অসুবিধা হয় তাহলে বলবি আমাকে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন শুরু করছি। না এখনো তো আসেনি, সিকিউরিটি গার্ডটা এসেছে, সিকিউরিটি গার্ডটা এসে গেছে, এখনো তো পুরোহিত মশাই আসেনি, এই যে এসে গেছে। ঠিক আছে, আমি তাহলে আগুন ছেড়ে দেব। এখানে আগুন,
এবার না সবাই হলুদ না এবার সব হলুদ গায়ে লাগাও ঠিক আছে কটা বাজে দেখি 9টা বরযাত্রী কটায় এসেছিল 7টায় ঠিক আছে এখন রাত্রি 9টা বাজে ঠিক আছে হয়ে গেছে তোমরা এবার এবার এখন তোমরা এবার যেতে পারো হ্যাঁ পরের দিন সবাই চলে এসেছো তোমরা সবাই চলে এসেছো হ্যাঁ আমরাও সবাই চলে এসেছি ঠিক আছে আজকে তাহলে হবে ঠিক আছে আজকে হয়ে গেছে তোমরা আবার একটু রেস্ট নিতে পারো হ্যাঁ 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 ঠিক আছে বলছি কি গ্রিন র‍্যাবিটের অনেক কিছু ক্রাইম রেকর্ড আছে কিন্তু হ্যাঁ সেই গ্রিন র‍্যাবিটের এ করতে হবে গ্রিন র‍্যাবিট তখন ইনোসেন্ট সেই হাতিয়ার মিনির জন্যই হয়েছে তার জন্যে ওই হাতিয়ার মিনিকে তো বন্দি করা হয়েছে তাহলে শেষ পর্যন্ত যাকে কিডন্যাপ করে ডাকাতি করেছিল একটা ভূতের জন্য তাকেই সে করলো তাকেই সে পছন্দ করলো আর আমার এই আমার আরেকটা কথা আমার আমি দুটো কথা বলতে চাই একটা আমি তিনটে কথা বলতে চাই একটা কথা বলে ফেলেছি আরেকটা হচ্ছে গ্রিন র‍্যাবিটের অনেক কিছু রেকর্ড আছে কিন্তু সে সেই রেকর্ডগুলো যেন সে ভুলে গিয়ে আবার নতুন করে সে ভালোভাবে যেন সুখে থাকতে পারে 3 নম্বর হলো বা 4 নম্বর হচ্ছে আমি 2 নম্বরটা দুজনের জন্যই বললাম আর 3 নম্বর হচ্ছে সবাই যেন বাচ্চা সবাই যেন বাচ্চা ঠিক আছে তাহলে হয়ে গেছে তাহলে আবার যাও তোমরা এবার তাহলে তোমরা চলে যাও ঠিক আছে তাহলে বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে চলে যাও আমরা তাহলে চলে গেলাম এর বাড়িতে জেব্রা বাড়িতে জেব্রা কোথায় জেব্রা এসেছে এই যে আমি চলে এসেছি এই যে আমি চলে এসেছি এই যে আমি চলে এসেছি ঠিক আছে তাহলে আমি আর তুমি এবার থেকে ভালোভাবে থাকবো তুমি এবার থেকে থাকবে ঠিক আছে তাহলে তুমি কিডন্যাপ করেছিলে সব যা তুমি ভুলভাল কাজে সব ভুলে যাও কারণ সব তুমি ভূতের জন্য করেছিলে এবং ভূতটা যাদের জন্য করেছো তারা সব গায়েব হয়ে গেছে তারা এখন সব হয়ে গেছে তাই ভূতও শান্তি সব কিছুই শান্তি ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা বলছি কি এই ডগিস না বলছি তুই না একটা কাজ করবি তুই আমার এই দুজন আছে এই দুজনকে তুই একটা অন্য একটা ঘরে রাখবি হ্যাঁ সেই ঘরটা হচ্ছে ওই এতেই থাকে ওই বিয়ের লজটা লেখা ছিল তার ঠিক ওই তার ঠিক অপোজিট ডিরেকশনেই থাকে হ্যাঁ ঠিক আছে আমি তাদেরকে নিয়ে থাকবো চলো ঠিক আছে তাহলে তোমরা এখন ভালো থাকবে সবাই এখন ভালো থাকবে আর হোয়াইট র‍্যাবিট হচ্ছে তার একটা ছেলে দত্তক নিয়েছে তার সব বাবা হয়ে গেছে ঠিক আছে ভালো থাকবে